11,085 ভোটের ব্যবধানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। কুমিল্লার এই নির্বাচনের জয়পরাজয় নিয়ে নাগরিক সমাজের ব্যাখ্যা বিভিন্ন রকম। কুমিল্লা বিভাগের নামকরণ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্দল, তনু হত্যা, সর্বোপরি বিএনপি প্রার্থীর গ্রহণযোগ্যতাই ধানের শীষ প্রতীকের জয়ের কারণ বলে মনে করেন তারা। তার একটা কলা কৌশল অব ইলেকশনে জেতার, এটা কিন্তু সে অত্যন্ত সুচারুভাবে ভালোভাবে কাজে লাগিয়েছে। আরেকটা বিষয় যেটা তার পক্ষে কাজ করেছে সেটা হলো যে তনু হত্যা। একাদশ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ সেটি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে অংশগ্রহণ ভিত্তিক করতে হয়, তাহলে এই যে 20 দলীয় ঐক্যজোটের যারা শরিক তাদেরকে আপনার এই অংশগ্রহণ মোডে নিয়ে আসতে হবে। সেদিক থেকে শাসক দল আমি মনে করি একটা বড় স্কোর করতে সক্ষম হয়েছে। তবে সার্বিক বিচারে নির্বাচন কমিশন এসিড টেস্টে পার পেয়েছে বলে মন্তব্য তাদের। নির্বাচন কমিশন অনেক দূর এগিয়ে গেছে সফলতা দাবির বিবেচনা। এই নির্বাচনটাকে নিয়ে একটা বিশ্লেষণ করা উচিত। সেই বিশ্লেষণে দেখা যায় কোথায় কোথায় খুঁত ছিল, সেগুলো ওনারা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আগামীতে তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দলও অভিনন্দন পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তারা। অনেকে বলাবলি করতে শুনেছি আমরা অনেকে যে শাসক দল হেরে গিয়ে জিতে গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।